ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, এ কথাটা কি সত্যি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লিঙ্ক লন্ডন। আজ আমি আপনাদের সাথে ব্রিটিশদের একটি ইতিহাস শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আজ আমরা যাচ্ছি টাওয়ার অফ লন্ডন বা টাওয়ার ব্রিজ, সেখানে যেতে অবশ্যই বাস বা ট্রেনে যেতে হবে, আর গাড়িতে গেলে সেখানে গাড়ি পার্কিং নেই, তো সেক্ষেত্রে আপনাদের বাস বা ট্রেনে যাওয়াই বেটার হবে। এখানে আমরা অলরেডি স্টেশনে চলে আসছি, আর এই স্টেশনের নাম হচ্ছে টাওয়ার হিল স্টেশন। এই স্টেশন থেকে বের হয়ে প্রথমে লন্ডন ওয়াল, টাওয়ার ব্রিজ, আর বোটে করে পুরো থেমস নদী ঘুরতে পারবেন। আজ আমি আপনাদের সাথে যে ওয়ালটা সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি, তো সেটা জানতে হলে অবশ্যই পিছনের কিছু ইতিহাস জানতে হবে। এই ওয়ালটা তৈরি করার কারণ, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, এই কথাটি ব্রিটিশ সাম্রাজ্যে বিস্তৃতি বোঝাতে সাধারণত ব্যবহার করা হয়। যদিও গ্রেট ব্রিটেনের সে সাম্রাজ্য আজ আর নেই, তবুও যতদিন ইতিহাস পড়া হবে, যতকাল শাসনতন্ত্রের চর্চা চলবে, ততদিনই পরম বিস্ময়ের সাথে উচ্চারিত হবে ব্রিটিশ সাম্রাজ্যের নাম, বা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সাম্রাজ্যের নাম। কিন্তু সে সুসভ্য আর দীর্ঘজয়ী ব্রিটেনের চর্চায় আমরা মশগুল থাকি, তার ইতিহাস হয়তো অনেকেরই অজানা। আমরা হয়তো জানি না ব্রিটিশরা এককালে রোমানদের থেকে নিয়েছিল সভ্যতার পাঠ। রোমান সাম্রাজ্যের অংশ হয়ে পার করেছিল প্রায় 367 বছর। 55 খ্রিস্টাব্দে সিজার প্রথমবারের মতো ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। সে যাত্রায় তার সাথে ছিল 8,000 থেকে 12,000 সেনা। কেন্ট উপদেশের উপকূলে সফল অবতরণ ব্যতীত সে অভিযান আর কোনো বিশেষ তাৎপর্য নেই। তবে প্রথমবারের ব্যর্থতা যে তার দ্বিতীয় অভিযান সাফল্যে নেপথ্যে শক্তি হিসেবে কাজ করবে সেটা অনস্বীকার্য, কারণ পরের বছর সিজার 628 জাহাজ, 5 লিজিয়ন সাধারণ সৈন্য এবং 2,000 আশারোহী সহযোগে অত্যন্ত সফল এক বিজয়াভিযান পরিচালনা করেন। সেন্ট আলবলনের কাছে ব্রিটেনদের দুর্গ ভূমিষ্যাত করেন এবং সর্দার কেসি বেলানসকে বাধ্য করেন আপোষ করতে। রোমান আমলে লন্ডন শহর একটি সুউচ্চ পাথরের দেয়াল দ্বারা ঘেরা ছিল। এই হচ্ছে সেই পাথরের দেয়াল। এই ওয়ালটা সম্পর্কে কিছু অংশ এখানে লেখা আছে, আপনারা আসলে অবশ্যই জেনে নেবেন। শত্রুরা যাতে লন্ডন শহরটিকে আক্রমণ করে ঢুকতে না পারে সেই জন্যই এই বিরাল দেয়ালটি নির্মাণ করা হয়েছিল। তবে দেয়ালটি যে কেবল নিরাপত্তাই দিয়েছে তা নয়, এটি তখনকার সময়ের একটি অভিজাত্য বা পাথরের প্রাচীর নির্মিত শহরের মর্যাদায় প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীদের মতে এই দেওয়ালটি 190 খ্রিস্টাব্দের কোনো এক সময় তৈরি করা হয়েছিল। এই দেওয়ালটি প্রায় 4 কিলোমিটার লম্বা ছিল এবং প্রায় 330 একর জমির উপর ঘেরাও করা ছিল। এটিতে মূলত 4 শহরে ঢোকার জন্য প্রবেশ দরজা ছিল। দেওয়ালটির পূর্ব মুখের সামনে একটি খাদ ছিল যা 6 ফুট গভীর এবং 16 ফুট জুড়ে ছিল এই দেওয়ালটি। এই দেওয়ালটি ব্রিটিশদের ইতিহাসের মধ্যে অন্যতম একটি ইতিহাস। তো সেই ইতিহাস ধরে রাখার জন্য দেওয়ালের কিছু অংশ এখানে রেখে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানিয়ে দেবেন কমেন্টে। এখানে আসার আরেকটা পথ আছে, সেটা হচ্ছে ডিএলআরে আসতে হবে। ডিএলআরে এসে টাওয়ার গেটওয়ে স্টেশনে নামতে হবে, এখান থেকে দুই দিকে যাওয়া যায়।
এখান থেকে লন্ডন ওয়ালে যেতে 2 মিনিট লাগবে, আর টাওয়ার ব্রিজে যেতেও 2 মিনিট লাগবে। তো আপনারা একই স্টেশন থেকে দুই জায়গায় যেতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।